হচ্ছে জালুটা সব শুনে ফেললো নাকি? চারু, তুই কখন এলি? এই তো এখনই। তোরা কথা বলছিলিস তাই আর ডাকিনি, অপেক্ষা করছিলাম। ভাই সেই কোন সকালে বেরিয়েছে, নিশ্চয়ই ঠিক করে কিছু খাওয়া হয়নি। নাও ভাই, আমি তোমার জন্য খাবার নিয়ে এলাম। বৌদিমণি, তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন? আমি নিজে গিয়ে নিচে খেয়ে আসতাম। তাতে কি হয়েছে? তোমার দাদা ভাই পাঠালো, খেয়ে নাও ভাই। মাছালে বৌদিমণি, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ ব্যানার্জি বাবু, বলুন। হ্যাঁ বাবা তো আছেন। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, একটু ধরুন। হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম। চুমকি, কি কথা দিয়েছিলিস আমাকে? কথা এড়িয়ে যাওয়া দিনে দিনে তোর অভ্যেস হয়ে যাচ্ছে দেখছি। না মানে টাকাটা যে হারিয়ে গেছে সেটা তো আমি তোকে বলতামই, কিন্তু বিশ্বাস কর, ও অংশনা আমাকে কাউকে বলতে না বলেছিল। দেখ চারু, চুমকি আমি তোকে টাকার কথা জিজ্ঞেস করিনি। তাহলে তুই কি বলেছিলিস আমাকে? ভাইয়ের প্রতি আরো অনেক বেশি যত্নশীল হবি, আর তোকে যখন কাজগুলো করতে বলা হচ্ছে তখন তুই এড়িয়ে যাচ্ছিস। তুই এইটাই বলছিলিস আমাকে? হ্যাঁ, আজ ভাইয়ের জল খাবার, রাতের খাবার এগুলো আমি তোকে বানাতে বলেছিলাম, তুই সেসব কিছু না করে উপরে চলে এলি। আর এখন যখন তোকে আমি কথাগুলো জিজ্ঞেস করছি তখন দেখছি এই কথাগুলো তোর মাথাতেই নেই। অবশ্য এই সব কিছুর মধ্যে তুই আমাকে একটা গুরুত্বপূর্ণ কথাও বলে ফেললি। আমি কেলো করে ফেললাম? সত্যিটা যখন বলেই ফেললি তখন বল নিচে মিথ্যে কেন বললি আমায়। চুমকি, তুই তো জানতিস টাকাগুলো হারিয়ে গেছে, তাহলে আমি যখন তোকে জিজ্ঞেস করলাম তুই কেন বললি ভাই টাকাগুলো অমৃতাকে দিয়ে দিয়েছে? চুমকি, তুই জেনে শুনে আবার মিথ্যে বললি আমায়। দেখ চারু, থাক, কিসের এত ভয় তোর? কি লুকোচ্ছিস তুই আমার থেকে? কিসের ভয় মিথ্যে বলছিস তুই? চুমকি আমায় সত্যিটা বল, আমার থেকে কিছু লুকিয়ে যাস না। শোন শোন চারু, তুই বস না, আমি তোকে সবটা বুঝিয়ে বলছি। আর সবটা জানার দরকার নেই, আমায় শুধু এটুকু বল টাকাগুলো তোদের আলমারিতে ছিল, যে আলমারিটায় তুই আর ভাই ছাড়া কেউ হাত দেয় না, সেখান থেকে টাকাগুলো হারিয়ে গেল কি করে? হ্যাঁ চুমকি, চুমকি আমি তোকে আবারও বলছি, তুই আমায় কি কথা দিয়েছিলিস তুই কিন্তু ভুলে যাস না। আমার থেকে কিছু লুকিয়ে গেলে সেটার ফল কিন্তু ভালো হবে না। চুমকি, হ্যাঁ আমি বলছি, তুই কিছু বলার আগে আমি তোকে সাবধান করছি, তুই যদি ভেবে থাকিস তুই আমাকে একটা একটা করে মিথ্যে কথাগুলো বলবি তাহলে কিন্তু তুই বিপদে পড়বি, কারণ তোর বলা মিথ্যেগুলো একটা একটা করে ধরা পড়ে যাচ্ছে। আমি কিন্তু সবটা জানতে পারবো চুমকি, তখন আমি কি করব তুই তো বুঝতেই পারছিস। আমি কিন্তু তোকে আর ক্ষমা করব না চুমকি। চারু, বৌদিমণি স্যান্ডউইচটা দুর্দান্ত হয়েছে বৌদিমণি। আচ্ছা এটা কি তুমি বানিয়েছো? আমি জানতাম এটা তুমিই বানিয়েছো। আচ্ছা তুমি কি আগের জন্ম আমার দিদি ছিলে নাকি বলো তো? তুমি কি করে জানলে আমার প্রচন্ড খিদে পেয়েছে? ভাই তোমার যে খিদে পেয়েছে এটা তোমার দাদা ভাইও টের পেয়েছিল। তুমি যখন আমায় এই কথাটা বললে আমি তখন তোমায় একটা কথা বলতে পারি ভাই? হ্যাঁ বৌদিমণি বলো। তুমি যদি সত্যিই আমাকে তোমার দিদি ভাবো তাহলে তোমরা আমাকে যে 5 লাখ টাকাটা দিয়েছো ওটা তুমি এখন নিয়ে নাও ভাই। বৌদিমণি, হ্যাঁ ভাই, তুমি আগে কোম্পানির ধারটা তো শোধ করো, আর যা হয়েছে তাতে তো তোমার কোনো হাত নেই। না বৌদিমণি, এটা সম্ভব না, আর তুমি যে আমাকে এটা বললে এটাই অনেক। কেন সম্ভব নয় ভাই? কারণ বৌদিমণি, টাকাটা যখন আমি নিয়েছি তখন এটা ফেরত দেওয়ার দায়িত্ব আমার। ওরে ক্যাবলারাম, ও জানে টাকাটা তুমি নাওনি। বেশ তোমরা কথা বলো, আমি তাহলে এখন আসি। এসো বৌদিমণি।
জয় মা শীতলার জয়, তুমি আজ আমায় বাঁচালে মা। ঢেঁড়সটাকে সময় মতন পাঠিয়ে দিলে, না হলে চারু আচ্ছা শুরু করেছিল, আমি তো আর বাঁচতামই না। আচ্ছা চুমকি, একটা কথা বলো তো, বৌদিমণি কি কিছু টের পেয়েছে? না না, ও কিছু শুনতে পায়নি। ও যাক বাবা, বৌদিমণি এমনভাবে ঘরে ঢুকলো, আমি তো প্রচণ্ড টেনসড হয়ে পড়েছিলাম। আবার তোমার কিসের টেনশন? তো আমার জানো, যেভাবে পুলিশের মতন জেরা করছে আমার খুব ভয় করছে। বাবা, মিস্টার জেমস কন্ট্রাক্টের ডিটেলসগুলো পাঠালো? হ্যাঁ, আমি তো ওটা নিয়ে কথা বলবো বলেই প্রিন্ট আউটগুলো নিয়ে এলাম। তুই ওকে শুনে নে বুঝলি, শুনে দেখ, যদি কিছু অ্যাট্রাক্ট করার দরকার পড়ে তাহলে আমাকে বলিস। আমি ও চশমাটা ঠাকুর ঘরে ফেলে চলেছি। ও চারুমা, একবার চট করে আমার চশমাটা ঠাকুর ঘর থেকে এনে দাও না, ভুলে ফেলে এসেছি। হ্যাঁ বাবা। বুঝলি আর্য, এখন যে ক্রুশিয়াল টাইম, তাতে কিন্তু আমাদের এতটুকু ভুল করবার কোনো জায়গা নেই। এ কি চারুমা, দাঁড়িয়ে পড়লে কেন? ঠাকুর ঘর থেকে চশমাটা এনে দাও। হোয়াইট টি-শার্টটা গেল কোথায়? চারুটা একদিনে কেমন বদলে গেছে, এখন আর ওর সাথে পেরেই ওঠা যাচ্ছে না। না না, এখন খুব সাবধানে থাকতে হবে, এর উপর যদি আবার নতুন কিছু পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। চারু ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। মানে চারু ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, কেন? আমি শাস্তি দিয়েছি তাই। তুমি তুমি শাস্তি দিয়েছো চারুকে, কেন মল্লিকা? কারণ বাবার অসুস্থতার জন্য চারুই দায়ী। কি হলো চুমকি? বলছি যে আমি থাকতে তুমি এগুলো কেন করবে? তুমি যাও, আমি এগুলো গুছিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আজকের দিন গো একের পর এক কেস খেতে খেতে পাচ্ছি। এই ঢেঁড়সটা যদি এই টাকাটা দেখে নিত তাহলে তো আমার মল্লিক বাড়ি থেকে পাট শুকে যেত। সেই মা শীতলে এসেও বাঁচাতে পারতো না আমাকে। মা, শান্তি, এর জন্যে চুমকি সব যুদ্ধ লড়তে রাজি। না না, চারু যেইভাবে আমার পেছনে উঠে পড়ে লেগেছে তাতে আমার এই জায়গাটা মোটেও সুবিধের মনে হচ্ছে না। কিন্তু কিন্তু এতগুলো টাকা রাখবোই বা কোথায়? মাধবপুর? হ্যাঁ, আপাতত ওই জায়গাটাই হলো টাকা রাখার সব থেকে নিরাপদ জায়গা। দেখো মল্লিকা, তুমি তুমি যখন ডিসিশন নিয়েই ফেলেছো তখন আমি সেটা নিয়ে কিছু বলছি না। তবে একটা কথা না বলেও থাকতে পারছি না মল্লিকা, চারু তো পুজোটা করে, খুব নিষ্ঠা ভরেই করে, খুব ভালোবেসেই করে, এটা ওর খুব প্রিয় কাজ, সেটা তুমি আমি আমরা বাড়ির সকলেই জানি। পার্টিকুলারলি এই কাজটা থেকে ওকে এভাবে বঞ্চিত না করলেও পারতে। আমি চারুকে ঠাকুর ঘরে যেতে না করেছি, প্রার্থনা করতে নয়, সে স্পর্ধাও আমার নেই ওর।
কিন্তু ঠাকুর ঘরে না গেলে ও করবে কি করে? অরুণ, তুমি আমি দুজনেই জানি ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে মন্দিরে না গিয়েও প্রার্থনা করা যায়। চারুর যদি সত্যি রাধা মাধবের প্রতি ভক্তি থাকে তাহলে নিশ্চয়ই ওর প্রার্থনা রাধা মাধবের চরণে পৌঁছে দিতে পারবে। অনেক রাত হয়ে গেছে, ডিনার করবে, চলো এসো। চলো। অংশু খেয়েছে চালু? হুম। ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে মন্দিরে না গিয়েও প্রার্থনা করা যায়।